বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 39তম পর্ব। কণ্ঠ দিয়েছেন অধরা হাসান, শাওন মজুমদার, তাহমিন আমুদ্দিন, নাফিজ রেদওয়ান শান্ত, এম হাসান অনি, সানিয়া, জাহান অরণ্য। সঙ্গীতায়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 39তম পর্ব। সুভাষচন্দ্র এগিয়ে এলেন, তার ভাবভঙ্গিতে বেশ ব্যস্ততা ফুটে উঠেছে। দীপা মা, আমরা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি, দেখো কে এসেছেন। অনুমান তীব্রতর হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলল না দীপা। সুভাষচন্দ্র তার দিকে তাকিয়ে কি বুঝলেন তিনিই জানেন, বললেন, আচ্ছা আমরা রাস্তা দাঁড়িয়ে কথা না বলে যদি ভেতরে গিয়ে গেস্ট রুমে বসে কথা বলি তাহলে কি অসুবিধা হবে? আসুন। দীপা মাথা নিচু করে ভেতরে ঢুকল। গেস্ট রুমে আরেকটি মেয়ের বাড়ির লোকেরা এসেছেন। এ কেমন আছে, ও কি বলল, সেসব কথাই চলছে। দীপা কোণের দিকে তিনটে চেয়ার টেনে নিল। সুভাষচন্দ্র ভদ্রলোককে নিয়ে তার দুটিতে বসলেন। দাঁড়িয়ে রইল দীপা। সুভাষচন্দ্র বললেন, তোমার মায়ের সঙ্গে এর আগের দিন আলাপ করিয়ে দিয়েছিলাম, তিনি তোমাকে নিতে যেদিন এসেছিলেন সেই দিন তো কলকাতায় গোলমাল শুরু হয়েছিল, তারপর দুবার এসে তিনি তোমার দেখা পাননি। দীপা মাথা নাড়ল, এমন ঘটনা ঘটতেই পারে। হঠাৎ সে ভদ্রলোক উঠে দাঁড়ালেন, তার দুটো হাত দীপার দিকে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। মা, মা গো, গলায় জমাট কান্না যা ছিটকে বেরিয়ে আসতে চাইলেও পারছে না। ঘরের ওপাশে যারা কথা বলছিলেন তাদের সংলাপ আচমকা থেমে গেল। দীপা চাপা গলায় বলল, আপনি এমন করছেন কেন? সঙ্গে সঙ্গে কান্নার সঙ্গে মিশিয়ে শব্দগুলো বেরিয়ে এলো। ওরে, আমাকে তুই বল, আমি তোর জন্মদাতা বাবা, সারা জীবন জ্বলে পুড়ে মরছি পরিতাপে। এখন আর কিছু করার নেই, এই শব্দগুলো গেস্ট রুমে বসে থাকা হোস্টেলের মেয়েটির কানে না যাওয়ার কোনো কারণ নেই। অতএব আজ রাতেই হোস্টেলে যে গল্প চালু হবে তা কাল ছড়িয়ে পড়বে সমস্ত কলেজে। দীপা নিজেকে গুটিয়ে নিল। আপনি বসুন, নইলে অসুস্থ হয়ে পড়বেন। ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন, কিছু বুঝতে না পেরে সুভাষচন্দ্রের দিকে তাকালেন। সুভাষচন্দ্র তার হাত ধরে আবার বসিয়ে দিলেন। জামার হাতায় চোখ মুছলেন ভদ্রলোক। আমি যে কিভাবে তোমার কাছে মুখ দেখাবো ভাবতে পারিনি। আপনি যখন এসে গিয়েছেন তখন আর এসব কথা কেন? সুভাষচন্দ্র বাধা দিলেন, মানুষ যা ভুল করে তা যদি নিজেই সংশোধন করে নেয় তাহলে তো সব মিটেই যায়, আপনি সংশোধন করুন। তা করতেই তো এলাম, তুই আমার সাথে চল মা। কোথায়? আমার বাড়িতে, রাজকন্যার মতো হয়তো রাখতে পারবো না কিন্তু যত্নের অভাব হবে না। আমি তো এখানেই ভালো আছি। হোটেল বেশি কি ভালো থাকা যায়? তারপর পাঁচ জাতের মেয়ের সাথে থাকা, কে একজন খুন হয়েছে পেলের লাপনা করতে গিয়ে, তার জন্য নাকি তোকে পুলিশের কাছে জবাবদি করতে হচ্ছে। না 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 না, এখানে থাকার দরকার নেই, পড়াশোনা করতে হয় আমার কাছে থেকে নিশ্চিন্তে করবি। খুব আন্তরিক গলায় কথাগুলো বললেন ভদ্রলোক। আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। কিন্তু আমি তো তোর বাবা,
বাবার মনের অতৃপ্তি দূর করবি না মা? কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করব। একটা কেন, তুই মামাকে হাজারটা প্রশ্ন কর। আজ মামা যদি আপনাকে না নিয়ে আসতেন তাহলে আমি কি করে বুঝতে পারতাম আপনি আমার বাবা? মানে রাস্তায় দেখা হলে আপনি কি চিনতে পারতেন আমাকে? থমকে গেলেন ভদ্রলোক। অবাক হয়ে তিনি সুভাষচন্দ্রের দিকে তাকালেন, তারপরে হঠাৎই কথা খুঁজে পেলেন। আমি চিনতে পারতাম, তোর মুখে যে তার মুখ বসানো, চোখ পড়লে আমার কিছুতেই ভুল হতো না, এমনকি চাউনিটাও তোর মায়ের কাছ থেকে পেয়ে গেছিস। কিন্তু আমি আপনাকে চিনতে পারতাম না। দীপা হাসার চেষ্টা করল। আজ আপনি এসেছেন নিশ্চয়ই খারাপ লাগছে না আমার, মাঝে মাঝে দেখা করতে যাব, কিন্তু আমি এখন যে জীবন যাপন করছি তা থেকে সরে যেতে বলবেন না আমাকে। তুই বাবার প্রাণে শান্তি দিবি না মা? শান্তি? আমার অবস্থাটা বুঝুন, আপনারা আজ এতদিন বাদে এসে বলছেন বলেই আমি জানছি আপনি আমার জন্মদাতা। জ্ঞান হবার পর তো কেউ সে কথা বলেনি, হতে পারে এটা সত্যি, আমি তো আপনাকে কখনো চোখেই দেখিনি। সুভাষচন্দ্র চুপচাপ শুনছিলেন, এবার বললেন, এ কি কথা বলছো দীপা মা, সন্তান কি কখনো জন্মদাতা বাবার পরিচয় নিজে জানতে পারে? দীপা মাথা নাড়ল। সে জেনে নেয়, এই শিক্ষা সে অনুভূতি দিয়ে আবিষ্কার করে। এত বছর পরে হঠাৎ চাপিয়ে দিলে। সুভাষচন্দ্র থামিয়ে দিলেন। তুমি নিশ্চয় অস্বীকার করবে না যে তুমি জানো না তোমার মা জন্ম দিয়েই মারা গিয়েছেন আর তোমার বাবা বিভাগী হয়ে গিয়েছিলেন। অঞ্জলি আর অমরনাথ তোমাকে সেদিন থেকেই পালন করেছিলেন। হ্যাঁ আমি জানি, কিন্তু অনেক পরে আমি জেনেছি। তাহলে এর কষ্ট তুমি বুঝতে পারছো না কেন? পারছি না, কারণ আমি মনে করি শুধু জন্ম দিলেই বাবা কিংবা মা হওয়া যায় না। একদিনের শিশুকে যিনি ফেলে চলে গিয়েছিলেন তাকে আমি শুধু ওই কারণেই বাবা বলে ডাকতে পারবো না। সন্তানকে যিনি লালন করেননি তার বোধ বুদ্ধির উদয়ের সময়ে যিনি নিজের অভিজ্ঞতা দান করেননি তিনি কিছুতেই সেই সন্তানের বাবা হতে পারেন না, অন্তত আমার কাছে নয়। তুমি খুব পাকা কথা বলছো দীপা। সুভাষচন্দ্র বিরক্ত হলেন। কথাগুলো বলার জন্য আমি আপনার কাছে যাইনি মামা, আপনারা এসছেন বলেই বলতে বাধ্য হচ্ছি। হতে পারেন ইনি আমার জন্মদাতা, কিন্তু একে দেখে আমার মনে একটাই প্রতিক্রিয়া হচ্ছে। দীপা ঠোঁট কামড়াল। সুভাষচন্দ্র ভদ্রলোকের সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন, কিন্তু কোনো শব্দ উচ্চারণ করলেন না। দীপা সামান্য অপেক্ষা করে বলল, ইনি হয়তো আমার জন্ম দিয়েছেন, কিন্তু সেই আমি যে এই আমি তাও ইনি জানতেন না, একে আমি কি করে বাবা বলবো? বাবা হবার জন্য ইনি কি করেছেন? আমি যাকে বাবা বলে মনে করি তিনি কিন্তু সেই কাজটা করে গিয়েছেন। সুভাষচন্দ্র কিছু বলার আগে ভদ্রলোক বলে উঠলেন, ঠিক কথা, 100 বার ঠিক কথা। তখন বুঝিনি, এখন স্বীকার করতে লজ্জা নেই যে আমি অত্যন্ত গর্হিত কাজ করেছি। তোমার মা মারা যাওয়া মাত্র মনে হয়েছিল পৃথিবীর সব আলো মুছে গিয়েছে, কোনো রকম ভাবনা চিন্তা না করেই বেরিয়ে গিয়েছিল। তারপর কিভাবে ভাসতে ভাসতে আবার ঈশ্বরের ইচ্ছায় নতুন জীবন শুরু করলাম সেটা অন্য কথা, কিন্তু যা সত্যি তা হলো আমি আমার কর্তব্য করিনি। মা, এর জন্য তুমি যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে দেব। ভদ্রলোকের গলার স্বরে কান্না জমছিল, নিজেকে সংযত রাখা দীপার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সে বলল, আপনি এভাবে কথা বলবেন না, আমি তো একটু আগে বললাম কলকাতা যতদিন আছি মাঝে মধ্যে দেখা করব। তুই আমাকে বাবা বলে ডাকবি না মা? আমাকে ক্ষমা করবেন, দ্বিতীয় কোনো মানুষকে আমি বাবা বলতে পারবো না। ভদ্রলোক থতমত হয়ে গেলেন,
কিন্তু সেটা সামলে নিলেন চটপট। বেশ, তোকে একটা কথা জিজ্ঞেস করি, অমরনাথ কি পিতার কর্তব্য করেছে? নিশ্চয়ই, এই আমি এখানে পৌঁছেছি ওরই সাহায্যে। কিন্তু ওই অল্প বয়সে নিজের ঘাট থেকে নামাতে তোকে বিদিয়ে দিয়েছিল অমরনাথ। আমি পারতাম? সত্যিকারের কোনো বাবা পারত? উনি নিশ্চয়ই আমার ভালো করতে চেয়েছিলেন, জেনে শুনে তিনি আমার ক্ষতি করেছেন এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না। তোমার হোস্টেলে পিতৃপরিচয় না শ্বশুর বাড়ির পরিচয় দিয়েছ? কেন? দীপা অবাক হল। সেইটে জানা দরকার। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার উপাধি বন্দ্যোপাধ্যায়। বিয়ের আগে আমি মুখোপাধ্যায় ছিলাম। বাবা হয়তো সংস্কারের জন্যই বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন আমার ক্ষেত্রে, কিন্তু আমি বুঝতে পারছি না এ বিষয়ে আপনার এত কৌতূহল কেন। যদি বন্দ্যোপাধ্যায় লিখো তাহলে তো চুকেই গেল, মিথ্যে কিছু লিখছ না। তুমি কেন কোনোদিন বিষয়টি নিয়ে চিন্তা করনি আমি বুঝতে পারছি না। আর পাঁচটা মেয়ের চেয়ে যথেষ্ট বুদ্ধিমতী মনে হচ্ছে তোমাকে। অমরনাথের পদবি ছিল মুখোপাধ্যায়, সে ছিল আমার ভাইরা ভাই। আমার পদবি বন্দ্যোপাধ্যায়, আমার মেয়েকে পালন করছিল অমরনাথ। কিন্তু জন্মসূত্রে যার পদবি হওয়া উচিত বন্দ্যোপাধ্যায়, তাকে সে কোন সাহসে মুখোপাধ্যায় করে দেয় আমি জানি না। তোমাকে নিশ্চয়ই দত্তক নেয়নি অমরনাথ, জন্মসূত্রে বন্দ্যোপাধ্যায়, আবার বিয়ের পরেও তাই। তোমার পদবি বদল হয়নি, কি বলো? অবাক হয়ে কথাগুলো শুনছিল দীপা। এরপর জিজ্ঞেস করল, আপনি কি চান? বাবা মেয়ের কাছে কি চাইতে পারে মা? তুই আমার কাছে চল, ওখানে গিয়ে থাকবি। অসম্ভব। কেন? আমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না। পড়াশোনা থাকার খরচ কে চালাচ্ছে? যা শুনলাম তাতে অমরনাথের পক্ষে তো এত সব দায়িত্ব নেওয়া সম্ভব ছিল না। অঞ্জলির অবস্থাও এখন ভালো নয়। তুই কি শ্বশুরবাড়ির টাকা পেয়েছিস হাতে? আপনি এ ব্যাপারে অযথা চিন্তা করছেন। এবার সুভাষচন্দ্র কথা বললেন। প্রসঙ্গ যখন উঠল তখন বলি, তোমার শ্বশুর মারা যাওয়ার পর শুনেছি ওর কোনো আপনজন বিশেষ সম্পত্তি দখল করতে পারেনি। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আইনসঙ্গত অধিকার তোমারই থাকবে। হয় তোমাকে লিখিতভাবে কাউকে দান করতে হবে, না নিজেই ভোগ করবে। এ না হলে পড়ে থাকতে থাকতে একসময় সব কিছু সরকারের হয়ে যাবে। তোমার কি মনে হয়, সেটা খুব কাজের কাজ হবে? মামা, এ ব্যাপারে বাবার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। আমি আর ও বাড়ির কিছুতে একদমই আগ্রহী নই, দীপা গম্ভীর মুখে জানালো। কিন্তু সেসব তো তোমারই। আচ্ছা, তুমি আমাকে একটা লিখিত অধিকার দাও, যাতে আমি সেখানে গিয়ে সব কিছু সুন্দরভাবে বিলি ব্যবস্থা করে আসতে পারি। তার মানে? সরকারি গহ্বরে না গিয়ে জমি টাকা গহনা যা যেখানে আছে সব যাতে যোগ্য পাত্রে পড়ে তার আয়োজন করার কি। যোগ্য পাত্র মানে? যাদের কাছে তোমার কোনো ঋণ আছে, যা চেষ্টা করলেও শোধ করা যাবে না। এই যেমন ধরো অঞ্জলি আর অমরনাথের মা, ওরা তোমাকে পরম মমতায় মানুষ করেছে। সেই সময় যদি ওরা না গিয়ে আসতো তাহলে তোমার কি হতো কে বলতে পারে। চোখ বন্ধ করলেন সুভাষচন্দ্র। অঞ্জলির কাছে তোমার এক মাস্টারের কথা শুনেছিলাম, খুব সাহায্য করেছেন ভদ্রলোক। তিনি কি মারা গিয়েছেন? হ্যাঁ। দীপা ব্যাপারটা ভালো করে বুঝতেই পারছিল না। গরিব মাস্টার স্ত্রী তো আছে, তোমার গুরুপত্নী, তাকে কিছুটা দিতে পারো। তাছাড়া তোমার জন্মদাতা পরিবারের, যাদের রক্ত তোমার শরীরে বইছে, যেই ঋণ হাজার চেষ্টা করেও কখনো শোধ করা যায় না, তাদের দিলে ভগবান খুশি হবেন। সুভাষচন্দ্র থামতে ভদ্রলোক বললেন, না সুভাষ, এখানে থেমো না। মামা হিসেবে তুমি তো কম করনি, তাছাড়া এই বিলি ব্যবস্থা করতেও তোমার কম পরিশ্রম হবে না। দীপা মায়ের উচিত তোমাকেও কিছু দেওয়া। সুভাষচন্দ্র একটু লজ্জিত ভঙ্গি নিয়ে প্রতিবাদ করতে গিয়েও থেমে গেলেন। তার মুখাভাবে ফুটে উঠল সবাই মিলে তাকে নিতে অনুরোধ করলে তিনি আর কিভাবে না বলতে পারেন। এতক্ষণে দীপা একটু স্বস্তি পেল যে সম্পত্তি তার নয় তা দান করবার অধিকার সে পাবে কি করে। এমন কথা বললে এরা শুনবেন না, কিন্তু এটাও ঠিক, অঞ্জলি মনোরমা প্রচণ্ড অর্থকষ্টে আছেন।
মনোরমার চিঠির প্রতিটি শব্দ তার মনে আছে। এসব করলে যদি ওরা একটু ভালো থাকেন তাহলে তার কি ক্ষতি? দীপা চুপ করে আছে দেখে সুভাষচন্দ্র জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, প্রতুলবাবুর স্থাবর স্থাবর সম্পত্তির পরিমাণ কত তা কি তুই জানিস? না, কখনো আগ্রহ বোধ করিনি। 10-12 লক্ষ টাকা বলে শুনেছিলাম। সুভাষচন্দ্র তার ভগ্নীপতির দিকে তাকালেন। ওরে বাবা, এত? সুভাষচন্দ্র মাথা নাড়লেন। তাহলে তুই কি বলিস? আমার তো কিছু বলার নেই, যা বলার আপনারাই বলছেন। তুই বড্ড ক্যাটক্যাট করে কথা বলিস, আমরা ছাড়া তোর আর কে আছে? আচ্ছা, ধরে নিলাম অমরনাথ তোর কাছে বাবার মতো ছিল, কিন্তু এখন তো নেই। এখন আমরাই তোর নিকটাত্মীয়, আমরা যদি তোকে ভালো উপদেশ না দিই কে দেবে? দীপা হাসল। আমাকে কি করতে হবে? সুভাষচন্দ্র খুশি হলেন। আমি একটা ওকালতনামা নিয়ে আসবো, তাতে তুই সই করে দিবি। আমি জলপাইগুড়িতে গিয়ে সব কিছু উদ্ধার করব, তারপর না হয় ডিড অফ গিফট তৈরি হবে। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, উকিল জানাশোনা আছে? প্রচুর, আমি উকিলকে দিয়েই কাগজপত্র করিয়ে নেব। তাহলে 4 ভাগ হবে। 4? না না, মাস্টারের বউকে সমান সমান ভাগ কেন দেওয়া হবে? এই ধরুন 30-30 আর 10, এরকম। কিরে দীপা? দীপা চুপ করে রইল। সেটি দেখে সুভাষচন্দ্র বললেন, ওই যা, বয়স হলে মানুষের মাথা ঠিক কাজ করে না, ভাগ হওয়া উচিত 4টে, 22.5 করে আর 1টা 10, তাহলে যুক্তিযুক্ত কাজ হবে। ভদ্রলোক বিস্মিত হলেন। 4টে 22 কেন? আমরা দুজন, অঞ্জলি আর দীপা, ও নিজের জন্য তো একটা অংশ থাকা দরকার, পরে ও তাই নিয়ে যা খুশি করতে পারে, যদি কাউকে দিতে হয় ওই দেবে, আমার কাছে কোনো অবিচার পাবেন না। সুভাষচন্দ্র মাথা দোলালেন। দীপা হাসল। আপনি মিছি মিছি এত চিন্তা করছেন, আমার জন্য কোনো ভাগ রাখতে হবে না, মা ঠাকুমার জন্য যে ভাগটা করেছেন সেটাই বাড়িয়ে দিন। এবার যা করণীয় করে আমার কাছে নিয়ে আসবেন, আমি সই করে দেব। ও, তুই যা ভালো মনে করিস তাই হবে। অমরনাথের কাছে দেখেছি তুই এইটে পেয়েছিস, নিজের ভবিষ্যতের কথা একদম ভাবিস না। হিন্দু ঘরের বিধবা টাকা পয়সা থাকলে তারা দুর্গে বাস করে, কেউ কাছে ঘেঁষতে সাহস পায় না। যাক, যা ভালো বুঝবি তাই করবি, আমরা তোর ভালো চাই বলেই বললাম। ও হ্যাঁ, অঞ্জলির কাছে শুনেছিলাম বন্যাতে নাকি প্রতুলবাবুর ঘর বাড়ির ধসে পড়েছে, কিছু কি আর সেখানে দাঁড়িয়ে নেই? কি আছে কি নেই তা আমি জানি না, সেই মেয়ে ছেলেটাও তো মরে গেছে বন্যার সময়। দীপা জবাব দিল না। আনার মুখ মনে পড়ল, হরদেবকে আনা সবসময় শিয়াল শকুনের সঙ্গে তুলনা করত। হরদেবও কি তার সঙ্গে বাড়ি চাপা পড়ে বন্যার সময় মরে গিয়েছে? কিন্তু কখনো কি হরদেবরা মারা যায়? ভদ্রলোক বললেন, আমরা অনেকক্ষণ দীপামাকে বন্দি করে রেখেছি সুভাষচন্দ্র, এবার ওঠা যাক। তা দীপামা, মানলাম তুমি এখানে থাকবে, কিন্তু কথা দিতে হবে, নিয়মিত আমায় দেখতে যাবে। দীপা উঠে দাঁড়াল। আপনারা এখানে এসে আমাকে অনেক কথা বললেন, আমি বোধহয় তার অনেকটাই মেনে নিয়েছি, তাই না? সুভাষচন্দ্র চেয়ার ছেড়ে সোজা হলেন। আপনি তো বললেনই বাবার কাছ থেকে স্বভাবটা পেয়েছি। যা হোক, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের বিষয় সম্পত্তি আপনারা ভাগাভাগি করে নিন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। এ ব্যাপারে আমার যা করণীয় বললে নিশ্চয়ই করব, কিন্তু এর পরে আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। ভদ্রলোক বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, নিঃসংকোচে বলো মা। আমি আপনাদের কথা রেখেছি, যা চেয়েছেন মেনে নিয়েছি, কিন্তু তার বদলে আমি আপনাদের কাছে একটা কথা চাইছি। বলো। আপনারা আর আমায় বিরক্ত করবেন না। এত বছর যখন আমাকে না দেখে আপনার চলে গিয়েছিল, তখন বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন। আপনার বাড়িতে যাওয়ার কোনো আগ্রহই আমার নেই, আমি তো মামার বাড়িতেও যাইনি। আজ যে প্রয়োজনে আপনারা আমার কাছে এসেছিলেন আমি সেটা মিটিয়ে দিয়েছি, এবার আমাকে আমার মতো থাকতে দিন। মামা, শুধু আপনি কাগজপত্র তৈরি করে আমার কাছে আসুন, আমি সই করে দেব। দীপা কথা শেষ করেই উল্টো দিকে হাঁটতে লাগলো।
দুই প্রৌঢ় বিস্ময়ে কোনো শব্দ উচ্চারণ করতে যে পারছেন না তাও দেখার প্রয়োজন সে অনুভব করল না। তার কেবলই মনে হচ্ছে সে মুক্ত, একদম মুক্ত। নিজের বিছানায় গিয়ে উপর হতেই তার বুক খালি করে বাতাস বেরিয়ে এলো। বিষয় সম্পত্তি মানুষকে নির্লজ্জ করে, বিশেষ করে আর্থিক দুরাবস্থায় পড়লে এবং সামনে কোনো নির্দিষ্ট উপায় না থাকলে সে অসহায় হয়ে পড়ে। তরুণ বয়সে যা সহনীয় হয় যৌবন পেরিয়ে তা হয়ে দাঁড়ায় পীড়াদায়ক। তখন ডুবন্ত মানুষের পায়ের মতো মানুষের মন কিলবিল করতে থাকে, যেন একটু শক্ত জমি খুঁজে পায়। ন্যায় নীতি স্নেহ ভালোবাসা ইত্যাদির ওপর নিজেকে স্তোক দেওয়া পোশাক পরিয়ে দিতে সে মোটেই দেরি করে না। সুভাষচন্দ্রের আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু তিনি কখনোই সেই অর্থে ডাকাবুকু ছিলেন না। উৎসাহ পেতে শুরু করায় তিনি হয়ে উঠলেন বেপরোয়া। মুখে ভদ্রতার বুলি রেখে দীপাকে দিয়ে সেই সব কাগজে সই করিয়ে নিয়ে গেলেন, যার জোরে তিনি জলপাইগুড়িতে গিয়ে লাঠি ঘোরাতে পারবেন। যা ছিল 4 বছর আগে 10-12 লাখ, তা নিশ্চয়ই এতদিনে বেড়ে গিয়েছে অনেক। এমন ভাবনায় তিনি বোধ হয়ে রইলেন, অথচ মুখে সেটা প্রকাশ করলেন না। ভঙ্গিটা ছিল যা করছেন তা 5 জনের উপকারের জন্যেই। জন্মদাতা আর আসেননি, কিন্তু তার স্ত্রী এসেছিলেন সুভাষচন্দ্রের কাছে। এসে বলেছেন, কি কথা হয়েছে গো তোমাদের মধ্যে জানি না, কিন্তু এখান থেকে যাওয়ার পর থেকেই ওর কেবলই দীর্ঘশ্বাস বেরোচ্ছে। খেতে বললে খাচ্ছেন না, রাত্রে ঘুম নেই। মাঝরাত্রে উঠে দেখি জানালা দিয়ে আকাশ দেখছেন। ওকে ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার ডাক্তার কি করবে? তুমি ওকে এখানে আসতে নিষেধ করেছ, আমাদের বাড়িতে যাবে না বলেছ, তাই বুকে দুঃখ বেজেছে। আমি কিন্তু তোমাকে জোর করব না। মহিলা হাসলেন। তবে আমি যদি মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করি তাহলে কি রাগ করবে? এই হাতিবাগানের দিকে মাঝে মাঝেই সিনেমা দেখতে আসি তো। দরকার থাকলে আসবেন। এবার ওরা বেশি সময় নেননি, কিন্তু দিবা বুঝে গিয়েছিল দানপত্র সই না করা অবধি একটা না একটা অজুহাত দেখিয়ে ওরা তার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে যাবে, কিছু করার নেই। কিন্তু দীপা ঠিক করল নিজের জায়গা থেকে তার সরে আসার কোনো কারণ নেই, যে যার ইচ্ছে করে যাক। একমাত্র পড়াশোনা ছাড়া অন্য কিছু করার ছিল না। তাকে আজকাল দুটো চিন্তা নিয়ত খুঁচিয়ে যায়। যতদিন যাচ্ছে অজান্তে অসীমের মুখ কারণে অকারণে ভেসে উঠছে তার সামনে। ঈশ্বরের পৃথিবীতে নাকি শুধু ভালো অথবা কেবলই মন্দের স্থান নেই, কিন্তু তার ক্ষেত্রে এমনটা হচ্ছে কেন? চারপাশের মানুষগুলোর হিসেব করল সে। অমরনাথ এবং মাস্টারমশাই ছাড়া প্রত্যেকেই যে ব্যবহার করেছেন তা ভালো ব্যবহার বলা যায় কি? অঞ্জলি এমন পাল্টে গেল যে মনেই হয় না এত বছর সে তাকে মা বলে ডেকে এসেছে। মনেই হয় না ওই মহিলা তাকে পড়াশোনা করানোর জন্য অনেক ত্যাগ করেছে, তার পরীক্ষার সময় জলপাইগুড়িতে গিয়ে থেকেছে। কিন্তু যেই স্বার্থে সংঘাত লাগলো তখন সম্পর্কটা মুচড়ে গেল এক পলকেই। প্রতুলবাবু, তার স্ত্রী, আনা, হরদেব থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র অথবা জন্মদাতার চেহারা নিয়ে যিনি এলেন, প্রত্যেকেই নিজের আখের গোছাতে আগ্রহী। এতগুলো মুখ, অথচ মুখোশ এক। একটি মানুষের জীবনে শুধুই স্বার্থান্বেষীদের ভিড়, নিঃস্বার্থ বন্ধুর এত অভাব হবে? মাঝে মাঝে তার সমস্ত আক্রোশ গিয়ে পড়ে মনোরমার ওপর। এত সব কাণ্ড হয়ে গেল অথচ তিনি কোনো প্রতিবাদ করলেন না, একবারও দীপার পক্ষ নিয়ে অঞ্জলির মুখোমুখি হলেন না। এর একটি কারণ, মনোরমা অঞ্জলির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান না। এই মুহূর্তে তার নিজস্ব কোনো জায়গা নেই, অঞ্জলির আশ্রয়েই তাকে থাকতে হবে, এটাও তো এক ধরনের স্বার্থ। আর এইসব সময়েই মনে পড়ে অসীমের কথা, এই একমাত্র মানুষ যে নিঃস্বার্থে তার সঙ্গে মিশেছিল। জলপাইগুড়িতে যাওয়ার সময় ওর সঙ্গ দেবার কোনো কারণ ছিল না, ওর কাছে অকপটে সব কথা বলে যেত। ও বিশ্বাস করেনি প্রথমে যে সে বিধবা, পরে বিশ্বাস হওয়ায় দূরে সরে গিয়েছে। এ কারণে ওকে দোষী ভাবতে ভালো লাগত একসময়। মানুষের মনে যদি ঔদার্য না থাকে তাহলে সে কিসের মানুষ? কিন্তু
এখন মনে হয় তার নিজের তরফ থেকেও কিছু ত্রুটি ঘটেছিল। অসীমকে যদি বন্ধু বলে মনে হয়েই থাকে তাহলে এত বেশি সময় নিল কেন ওকে জানাতে নিজের কথা? সে জানে না হয়তো এটাই অসীমের মনে অভিমান তৈরি করেছে। আবার মাঝে মাঝে মনে হয় অসীম কি সত্যি নিঃস্বার্থ ছিল, ওর বাড়ির লোকেদের সঙ্গে আলাপ করে দিতে ব্যস্ত হয়ে পড়েছিল, ওর ইচ্ছেটা বুঝতে অসুবিধে ছিল না, অর্থাৎ সেখানেও তো বিশেষ চাওয়া কাজ করছিল। চাওয়ার মানে স্বার্থ মেটানো। তাহলে আজ মনে হচ্ছে ভালোবাসার মানে নানানভাবে ব্যাখ্যা করা যায়। একটি ছেলের সঙ্গে পরিচিত হয়ে যদি কোনো মেয়ে প্রেমে নিমজ্জিত হয় তাহলে লোকে তাকেই দোষী হিসেবে বিবেচিত করে, কিন্তু বেচারার তো কিছুই করার নেই। তার হৃদয়ে যে প্রেম ছিল এটাই হয়তো সে জানত না, ছেলেটি এসে সেখানে স্পর্শ করল বলে জেগে উঠল এবং সেই ছেলেটি অবলীলায় তা নিয়ে চলে গেল। কেউ যদি কিছু নিয়ে যায় তাহলে আকুতি ফুটে উঠবেই। আজ মনে হয় অসীম কি তার মন নিয়ে গিয়েছে, নইলে এত মনে পড়ায় কেন? এসবের সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটাও মাথা তুলছে। বিল ব্যবস্থা মতো যে টাকা সে নিয়ে এসেছিল তাতে কয়েক বছর টেনে টুনে চলে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ মনোরমার চিঠি পাওয়ার পর সে টাকা পাঠিয়ে দিয়েছে। এখন আজ না হলেও কাল তাকে আর্থিক সমস্যায় পড়তেই হবে। এর একমাত্র সমাধান কিছু রোজগার করা, কিন্তু কিভাবে সেটা করবে? কাজের জন্য বেশি সময় কলেজ করার পর দিতে গেলে পড়াশোনা হবে না। সে একই সঙ্গে গ্র্যাজুয়েশন আর আইএসএর কোর্স ফলো করছে, কোথাও কোথাও মিল থাকলেও তৈরি হতে হচ্ছে আলাদাভাবে। রাধাকে সে সমস্যাটা খুলে বলল। রাধার ইতোমধ্যেই বেশ পরিবর্তন ঘটেছে। পূর্ববঙ্গের শব্দ সে সচেতনভাবে বর্জন করতে আরম্ভ করেছে কলেজে কথা বলার সময়। শুনে বলল, তুমি তো বিকেলবেলায় টিউশনি করতে পারো। তোমাদের নর্থ ক্যালকাটায় অনেক বাড়িতে মাস্টার হিসেবে ছেলেদের ঢুকতে দেয় না, মেয়ে মাস্টার নিয়ে পেলে সঙ্গে সঙ্গে পড়াতে ডাকবে। কিন্তু আমি তো কখনো কাউকে পড়াইনি। কোনো প্রবলেম হবে না, একটু চোখ বুলিয়ে নিলেই পড়াতে পারবে। রাধা আজকাল কিছু কিছু বাংলা শব্দের বদলে ইংরেজি শব্দ উচ্চারণ করছে। মায়া বলে এটা নাকি পূর্ববঙ্গের মানুষদের অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে, এতে ওরা স্বচ্ছন্দ বোধ করে। দীপা জিজ্ঞাসা করল, মুশকিল হলো আমি তো কাউকে চিনি না, আমাকে কে পড়াতে বলবে? রাধা হাসল, তারও একটা উপায় আছে, চলো এখনই গিয়ে করে ফেলি। দীপা দেখল রাধা তার লম্বা খাতার মাঝখানের পাতা পিন থেকে সাবধানে খুলে বের করে নিল, তারপর কলম দিয়ে মোটা করে লিখতে লাগল। গৃহশিক্ষিকা, উত্তর কলকাতায় মেধাবী এবং মাঝারি মানের ছাত্রীদের সপ্তাহে তিন দিন যত্ন লইয়া পড়াইব, ছাত্রীর পিতা বা মাতা যোগাযোগ করুন, শ্রীমতী দীপাবলী বন্দ্যোপাধ্যায়, ডান্ডাস হোস্টেল, স্কটিশ চার্চ কলেজ, বিকেল 4টা হইতে 5টা। এটা কি হবে? অবাক হয়ে জিজ্ঞাসা করল দীপা। আঠা জোগাড় করতে হবে, চলো অফিসে গিয়ে পেয়ে যাব। রাধার সঙ্গে কলেজের অফিস রুমে এসে কিছু গদের আঠা জোগাড় হয়ে গেল। দীপা তখনও বুঝতে পারছিল না রাধার মতলব। এবার রাধা জিজ্ঞেস করল, বেথনতে স্কুলও আছে না? হ্যাঁ, কলেজ আর স্কুল একসঙ্গে। চলো বেথুনে গিয়ে গেটের উপরে এই কাগজটাকে আটকিয়ে দিই, ছুটির সময় গার্জিয়ানরা যখন মেয়েদেরকে নিতে আসবে তখন দেখতে পাবে, নিশ্চয় এতে কাজ হবে। দীপা উৎসাহী হল রাধার কথা শুনে, এভাবে বিজ্ঞাপন করা যায় তা তার জানাই ছিল না। কিন্তু তারপরে এক ধরনের সংকোচ হল, পাঁচজনে তার নাম জানবে, সে কাজ চাইছে, টাকা রোজগারের জন্য এটা চাউর হয়ে যাবে। ব্যাপারটা শুনে রাধা বলল, তাতে কি হয়েছে, তোমার যখন অভাব হবে তখন তো কেউ এক পয়সা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবে না, যদি কেউ কিছু বলে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেবে। প্রথমে যখন এই কলেজে পড়তে এসেছিলাম তখন কত মেয়ে আমাকে বাঙাল রিফিউজি বলে খোঁটা দিত, আমি যদি কেয়ার করতাম তাহলে আর আমার পড়াই হতো না। কই এখন তো কেউ আর আমাকে আগের মতো বলে না। দীপার মনে হলো রাধা ঠিক কথাই বলছে, সে তো অন্যায় পথে টাকা রোজগার করতে যাচ্ছে না, টাকার প্রয়োজন তার হবেই, কিন্তু গেটের উপর কাগজটা সেটে দিলে তো অনেক আজেবাজে ছেলে এসে তাকে বিরক্ত করতে পারে। দীপা রাধাকে এটা বলতে এসে মাথা নাড়ল। তা হতে পারে, তুমি হোস্টেলের দারোয়ানকে বলবে কোনো অল্প বয়সী ছেলে যদি তোমার সঙ্গে দেখা করতে চায় তবে তাকে ঢুকতে না দিতে। কিন্তু গেটের বদলে একটা ভালো জায়গা পাওয়া গেল, গেট পেরিয়ে বাঁদিকের বাড়িটার পাশে একটা দেওয়াল পেয়ে গেল
সেখানে ইতিমধ্যে অনেক বিজ্ঞপ্তি টানানো আছে। কারো কলম হারিয়েছে, কেউ বই খুঁজে পাচ্ছে না, আবার কোনো কোনো মেয়ে একটা পার্স খুঁজে পেয়ে অফিসে জমা দিয়ে গিয়েছে। রাধা তাদেরই এক পাশে বিজ্ঞপ্তিটা সেটে দিয়ে বলল, এইখানে সবার নজর পড়বে, কি বলো? 7 দিন অপেক্ষা করো, তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে আরেকটা মেয়েদের স্কুলে যাওয়া যাবে। তুমি খোঁজ নিয়ে রেখো এদিকে আর কোনো ভালো স্কুল আছে কি না। বেশ উত্তেজনা নিয়ে ফিরে এসেছিল দীপা। রাধাকে অনুরোধ করেছিল প্রথম দিন 4-5 ওর সঙ্গে হোস্টেলে থাকবে। দারোয়ানকে বলে রেখেছিল কেউ যদি ওই সময়ের মধ্যে তার খোঁজ করতে আসে তাহলে গেস্টরুমে পাঠিয়ে দিতে। যেটা নিয়ে সমস্যা হলো, সপ্তাহে 3 দিন পড়ানোর জন্য দীপা কত টাকা চাইতে পারে। রাধা বলল, আমি কলোনি এলাকায় মেয়েদের পড়াই, 10 টাকা দিতে তাদের বাবার খুব অসুবিধে হয়। বেথুনে যেসব বাবা মেয়েকে পড়াচ্ছে তাদের ক্ষমতা নিশ্চয়ই ভালো। কিন্তু যখন জিজ্ঞাসা করবে কত দিতে হবে তখন কি জবাব দেব? রাধা কিছুক্ষণ চিন্তা করে বলল, 50 টাকা বলো। ধুর, হেসে ফেলল দীপা। 50 টাকা কি মুখের কথা, আমাকে অত দেবে কেন? তার জন্য স্কুলের মাস্টার কলেজের প্রফেসর আছে। রাধা বোঝাল, ঠিকই, কিন্তু তারা তো পুরুষ, তাদের তো অন্দরমহলে ঢোকাবে না ঘটিরা, এজন্যই তোমাকে দেবে। কিন্তু প্রথম দিন কেউ এলো না খোঁজ করতে। 5:30 বেজে গেলে রাধা চলে গেল। দুজনের এই মন খুব খারাপ হয়ে গেছে। প্রতিক্রিয়া যে এমন হবে তা দুজনেই ভাবতে পারেনি। পরদিন কলেজে রাধা বলল, বেথুনের মেয়েদের গার্জিয়ানরা বোধহয় খুবই কৃপণ, পড়াশোনার জন্য বাড়তি খরচ করতেই চায় না। আজ আমার টিউশনে আছে তাই পারবো না, কাল অন্য স্কুলে যেতে হবে। কিন্তু পরদিন দীপার মাথা খারাপ হবার উপক্রম হলো। প্রায় একই সঙ্গে 4-5 জন চলে এলেন, প্রত্যেকেই দীপার ঠিকুজি জানতে চান। তাদের মেয়েরা কেউ 1, 2 বা 5 পড়ে। বাড়িতে পুরুষ শিক্ষক রাখতে অসুবিধে আছে, কিন্তু হোস্টেলের মেয়ে বলে মহিলারা দ্বিধা করছেন, তাই পুরো বৃত্তান্ত জানতে চাইছেন তারা। পরপর 3 জনকে খুব বিরক্ত হয়ে দীপা জানিয়ে দিল, হোস্টেলে মেয়ে সম্পর্কে এই ধরনের মানসিকতা থাকলে তার পক্ষে পড়ানো সম্ভব নয়। 4th জনকে জিজ্ঞেস করল, আমার সম্পর্কে কি জানতে চান? আপনার বাড়ি কোথায়, কে কে আছেন, তারা কে কি করেন, এগুলোর সঙ্গে পড়ানোর কি সম্পর্ক, তারা তো পড়াতে আসবেন না। না না, আসলে অজ্ঞাত কুলশীলা কাউকে অন্দরমহলে, আমি তো বানিয়ে বলতে পারি। ভদ্রলোক এমন আশা করেননি। 5 জনের ক্ষেত্রে সমস্যা কম হল। তিনি শুধু দীপার বাড়ি কোথায় জানতে চাইলেন। বললেন, আমরা খুব রক্ষণশীল পরিবারের মানুষ, মেয়েরা এর আগে পড়াশোনা করেনি, আপনি কত নেবেন? দীপার বিরক্তি তখন আকাশ ছোঁয়া, বলল, 50। যেন ভূত দেখলেন ভদ্রলোক। তারপর বললেন, ঠিক আছে, পরে খবর দিব। ঠিক 5টার সময় এক সৌম্য দর্শন বৃদ্ধা এলেন গায়ে চাদর জড়িয়ে। এই প্রথম কোনো মহিলাকে আসতে দেখে দীপা আরও কঠিন অভিজ্ঞতার জন্য তৈরি হল। বৃদ্ধা বেশ সংকোচ নিয়ে বললেন, আমার নাতনি ক্লাস 4 পড়ে, তাকে কি তুমি পড়াবে? পড়াতে চাই বলেই তো বিজ্ঞপ্তি দিয়েছি। ও, কিন্তু আমার একটা সমস্যা আছে। বুঝতে পেরেছি, আপনি আমার ঠিকুজি চাইবেন? না না, সে সব কেন জানতে চাইব, তুমি যখন কলেজের হোস্টেলে থাকো তখন তো পড়াবার জন্য যোগ্যতা আছেই। এবার অবাক হলো দীপা। তাহলে সমস্যাটা কি? দেখো, আমার আর আমার মেয়ের পেটে বিদ্যে নেই, তবে পড়তে পারি, চিঠিপত্র লিখতে পারি, কিন্তু নাতনিকে পড়াশোনা শেখাতে চাই। খুব ভালো কথা, তোমাকে কি করে বলি, আসলে আমার ইতিহাস ভদ্রলোকের মেয়ের নয়, আমি তাকে সোনাগাছির মুখের বাড়িতে। সোনাগাছি সেটা কোথায়? ও, তোমার বাড়ি নিশ্চয় অনেক দূরে। হ্যাঁ, জলপাইগুড়িতে। সোনাগাছি হলো সেই জায়গা যেখানে ভদ্র মানুষেরা তাদের প্রবৃত্তি মেটাতে যান,
আমার বয়স বুঝতেই পারছো। এক বাবু আমাকে যৌবনে বাড়িটা দিয়েছিল, আমার মেয়ে এই লাইনেই ছিল, বাচ্চা হবার সময় মারা যায়। এই নাতনিকে আমি বড় করছি, নিজে তো ব্যবসা ছেড়েছি অনেক কাল, কিন্তু প্রাণ থাকতেও নাতনিকে আমি ব্যবসায় নামাবো না, তাই ওকে লেখাপড়া করাতে চাই। দীপা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ভেসে উঠল খান্না সিনেমার পাশে রং মেখে দাঁড়ানো মেয়েগুলোর মুখগুলো। অসীমের সঙ্গে সেদিন সে তর্ক করেছিল খুব, তাকে কথা না বলতে দেখে বৃদ্ধা বললেন, অনেকেই এসব শুনলে ঘেন্না করবে, নাতনিকে স্কুলে ভর্তি করিয়েছি মিথ্যে কথা বলে, বাবা মা মরে গেছে বলেছি, কেউ জানে না, জানলে স্কুল কি করবে কে জানে, কিন্তু ওকে ভালো লেখাপড়া শেখাতে হলে বাড়িতে পড়ানো দরকার, ভালো মাস্টার হয়তো পাওয়া যায়, মেয়ে মাস্টার কোথায় পাবো, শুনলে কেউ যাবে না ওখানে। মাস্টার রাখছেন না কেন? প্রথম কথা, ভাড়াটা তো ভালো না, সেন্ট্রাল এভিনিউর উপর হলেও, তাছাড়া আমি চাই মেয়েটা একটা শিক্ষিত মেয়ের সঙ্গে থাকুক কিছুক্ষণ, তাতে পরিবেশ অন্যরকম হবে আর ওর মনটাও ভালো থাকবে। বৃদ্ধা দীপার হাত জড়িয়ে ধরলেন। তোমার কখনো অসম্মান হবে না, তুমি কি রাজি হবে? প্রথমে দীপা বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ তার মনে হলো অনেক বছর আগে মালবাজারে তাকে জন্ম দিয়ে এক ভদ্র মহিলা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, সেদিন যদি ওই ঘটনা না ঘটত তাহলে হয়তো ঈশ্বর তার কপালে অন্য কিছু লিখতে বাধ্য হতেন। সে নড়ে উঠল, বলল, হ্যাঁ আমি আপনার নাতনিকে পড়াবো।